5 অগস্ট বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা সশস্ত্র মিছিল করতে করতে খুলনার বারাকপুর ইউনিয়ন চেয়ারম্যান গাজী শাহাগীর হোসেন পাভেলের বাসায় হামলা চালিয়ে সবকিছু লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর একই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা গাজী মোস্তাকের খামার থেকে গরুসহ বাসা থেকে সকল মালামাল লুটি নিয়ে যায়। এরপর দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য গাজী নাসিরউদ্দিন ও যুবলীগ সভাপতি প্রিন্স গাজীর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এরপর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাহিদ গাজীর দোকান ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায় একই সন্ত্রাসীরা। বাড়িঘরে লুটপাট ও অগ্নিসন্ত্রাস করা এ কেমন রাজনীতি বিএনপি জামাতের? 1 জুলাই থেকে 15 অগস্ট সকল ঘটনার তদন্ত করবে জাতিসংঘ। আওয়ামী লীগ কর্মীরাই ন্যায় বিচার পাবে। মানুষ হত্যা, লুটপাট আর অগ্নিসন্ত্রাসের জন্য বিচার হোক বিএনপি জামাতের।